মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বরযাত্রীবাহী মাইক্রোবাসের তিন যাত্রীর, আহত হয়েছে আরও সাতজন। মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পারাবাত এক্সপ্রেস ট্রেনটি সিলেট যাচ্ছিল। দুপুরে কুলাউড়া উপজেলার হোসেনপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। মাইক্রোবাসটি ফেঞ্চুগঞ্জ থেকে বরযাত্রী নিয়ে কুলাউড়া আসছিল। এদিকে ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই যুবকের। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়কের ধরলা সেতুর পূর্বপাড়ে ট্রাক্টর অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা যাত্রী এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।